অনেক আইফোন ব্যবহারকারী আছেন যে রিদমিক কিবোর্ডটি ব্যবহার করতে পারছেন না। ডাউনলোড করেছেন ঠিকই, কিন্তু সেট আপ করতে পারছেন না। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো রিদমিক কিবোর্ডটি কিভাবে সেট আপ করতে হয়। তো প্রথমে আপনার ডাউনলোড করার পর রিদমিক কিবোর্ডটি ওপেন করুন। ওপেন করার পর এখানে সেট আপ গাইড দেখাবে। যেহেতু আমি পূর্বেও এই অ্যাপটি ওপেন করেছিলাম, এজন্য কিন্তু সেট আপ গাইড দেখাচ্ছে না। তো আমি আপনাদেরকে সেট আপ গাইডটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা নর্মালি রিদমিক কিবোর্ডটি ডাউনলোড করার পর যদি সেট আপ না করি তাহলে কিন্তু ব্যবহার করতে পারবো না। তো সেট আপ করার জন্য প্রথমে সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে আসার পর আমরা জেনারেল অপশনে ট্যাপ করে দেব। জেনারেল অপশনে আসার পর কিবোর্ড নামে একটি অপশন দেখতে পাবো, এখানে চলে যাব। তো এর একদম উপরেই দেখতে পাবো কিবোর্ড অপশনে আসার পর কিবোর্ডস নামে আরেকটি অপশন আছে, এখানে ট্যাপ করে দেব। এখানে আমাদের রেডমি কিবোর্ডটি অ্যাড করে নিতে হবে, এর জন্য আমরা অ্যাড নিউ কিবোর্ডে ট্যাপ করে দেব। অ্যাড নিউ কিবোর্ডে আসার পর এখানে আমরা দেখতে পাবো যে আমরা যে রিডমি কিবোর্ডটি ডাউনলোড করেছিলাম এখানে কিন্তু সেই রিডমি কিবোর্ডটি দেখাচ্ছে। তো আমরা কি করব, একটি ট্যাপ করার মাধ্যমে আমরা কিবোর্ডটি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে নিয়ে আসার পর এখান থেকে আমরা যে রিডমি কিবোর্ডটি দেখতে পাচ্ছি এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর অ্যালাউ ফুল অ্যাক্সেসে ট্যাপ করে দিব। এরপর অ্যালাউতে ট্যাপ করে দিব। তো আপনি যদি অ্যালাউ ফুল অ্যাক্সেস না দেন, শুধুমাত্র এখানে অ্যাড করেই বসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রিডমি কিবোর্ড ব্যবহার করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এই রিডমি কিবোর্ডে ট্যাপ করে অ্যালাউ ফুল অ্যাক্সেসে প্রেস করে দিতে হবে। তো এখন যদি আমরা রেডমি কিবোর্ডটি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমরা খুব সহজেই রেডমি কিবোর্ডটি ব্যবহার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।